গুৱাহাটীত 144 ধাৰাজাৰি মহানগৰীত নিষিদ্ধ হল সকলো ধৰণৰ প্ৰতিবাদ প্ৰতিবাদ বন্ধ কৰিবলৈ চৰকাৰৰ এই নিকৃষ্ট পন্থা অহম জ্বলি আছে অসমীয়াই কঁপাই আছে দিছপুৰৰ বৰঘৰ আহয়া উলায়া বুলি বিভিন্ন দল সংগঠনে রাইজক উলাই আহিবলৈ আহ্বান জনাই আছে পিছে গণতান্ত্রিক আন্দোলনক তিলমানো গুরুত্ব নিদি হিন্দু বাংলাদেশীক রঙাদলি চাপারি এতিয়া প্রতিবাদী কণ্ঠক রুদ্ধ কৰিবলৈ চেষ্টা সরকারের সেয়ে ধর্ণা প্রতিবাদ বন্ধ কৰিবলৈ গুৱাহাটীত 144 ধাৰাজাৰি এটা স্থানত 5 জনতকৈ অধিক লোক সমবেত হওয়াত নিষেধাজ্ঞা ধর্ণা প্রতিবাদ স্লোগানতো নিষেধাজ্ঞা প্রশাসনের রাজ্যের যিকোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলা করবলে সাজু এতিয়া আরক্ষী প্রশাসন সর্বপ্রথম তো আমি ইন্টেলিজেন্স টু চারুফালে জেনারেট করে আসো সোর্স বিলাক আমার আছে আমার মানুষবিলাক আছে যে ঘুরি আছে যে ধ্যান দি আছে কি কোনটো কোনটো ফালে পৰা মানুহ আহি আছে কেনেকুৱা ধাৰণাৰ মানুহ আহি আছে বাহিৰৰ মানুহ আহি আছে তে কিমান সংখ্যাৰ আহি আছে তো সেইটো আমার ইন্টেলিজেন্স নেটওয়ার্ক টু ডেভেলপ আছে সেইটো আমি খবর পাই আছো এইকাৰণে আপোনালোকে কালি পাইছে কি খানাপাৰাতে ধরা হল 20-25টা আমি ইন্টারসেপ্ট করে নিলো কি আহি আসলে সেইফালে রাজধানী ফালে রাজধানী মস্ক ফালে পড়া ধরা হল 2-3টা গাড়ি তা আমার সব জায়গা মানুষ আছে সব জায়গা আমার ইন্টেলিজেন্স যে আছে এইটো কাম করে আছে গণতান্ত্রিক আন্দোলনক গুরুত্ব দিদি রাইজর প্রতিবাদী কণ্ঠ রুদ্ধ করবলৈ সরকারে লওয়া এই পন্থাক ধিক্কার দিছে সকলোৱে আৰু কিমান দিন এনেদৰে চকু কান বন্ধ কৰি দিল্লীৰ শ্ৰুতলিপিত চলিব মনত ৰাখিব গণতন্ত্ৰত ৰাইজেই ৰজা ভিডিঅ' জাৰ্ণেলিষ্ট কংকনৰ সৈতে ববিতা কুকুৰ ৰিপৰ্ট প্ৰাগ নিউজ গুৱাহাটী।